Assalamualaikum, welcome back to my another vlog. আমি নিজেও আবার চলে এসেছি ছোট একটা ব্লগ শেয়ার করার জন্য। কালকে রাতে বলেছিলাম যে হচ্ছে এখন পিঠা তৈরি করছি আর সকালে যখন রান্না হবে সেই প্রসেসটা আলাদাভাবে শেয়ার করব। তো এখন আম্মু রান্না করবে। এখন কয়টা বাজে? সাতটা বেজেছে, সাড়ে সাতটা। তো যাই হোক, এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে সকাল, অনেক সকাল 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 ঘুম থেকে উঠে গেছি। তো আম্মু এখন রান্না করবে ওইটা। তো আমি দুইটা জিনিস আপনাদের সাথে একই ভিডিওতে শেয়ার করবো, সেটা হচ্ছে যে পিঠাটা, চুষি পিঠা বা যাই হোক যে পিঠাটা আর কি তৈরি করেছে ওইটা কীভাবে রান্না করে, মানে আমাদের বাসায় কীভাবে রান্না করা হয়, অনেকে অনেকভাবে, কিন্তু এইটা এইভাবেই রান্না করা হয়। যাই হোক, এটা শেয়ার করব। আর হচ্ছে তালের পাল কীভাবে বের করে গ্রামে, তো সেটা একটু একটু শেয়ার করার চেষ্টা করব। তো চলুন নিচে চলুন যাওয়া যাক। আম্মু অলরেডি শুরু করে দিয়েছে, তো যাই আর দেখতে থাকুন যে কীভাবে পিঠাটা রান্না করতেছে এবং তালের পালটা কীভাবে বের করছে গ্রামে, কীভাবে বের করে সেটা। তো চলুন যাওয়া যাক। এই যে হচ্ছে পিঠা রান্নার, মানে চুষি পিঠা বা সিমাই পিঠা অথবা হচ্ছে হাতে কাটা পিঠা, সেউই পিঠা, যে যাই বলেন না কেন, সেই পিঠা রান্নার প্রসেস শুরু হয়ে গেছে। এখানে মাটি চুলো রান্না হচ্ছে, দেখাই, এই যে মাটি চুলো রান্না হচ্ছে। তো রান্না শুরু হয়ে গেছে, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক হচ্ছে আমি একটু বলে দিই এখানে কী কী আছে। এখানে প্রায় 3 লিটারের মতো পানি আছে, আর হচ্ছে হাফ কেজির মতো খেজুরের গুড় আছে, আর একটা নারিকেল কুড়ায়ে দিয়ে আর কি সব কিছু এই যে মিশাই নিচ্ছে আম্মু, আর একটা ওই যে ঘুটনা দিয়ে ঘুটে মিক্সড করে নিচ্ছে ওড়ন দিয়ে, আর হচ্ছে ওই যে স্বাদ অনুযায়ী একটু লবণ দেছো, একটু লবণ দিয়ে এই জাস্ট হচ্ছে এটাকে সুন্দর করে হচ্ছে মিক্সড করে নিচ্ছে। আরও একটা জিনিস দিয়েছে এর মধ্যে, সেটা হচ্ছে যে ওই যে চালের আটা যেটা, সেটা একটু দিয়েছে, সেটা যাতে এটা একটু ঘন গাঢ় হয়ে আসে, সেজন্য একটু চালের আটা, কত, 1 মুঠ মতো, তাহলে ওই 2 মুঠ মতো আর কি হচ্ছে চালের আটা মিক্সড করে দিয়েছে এর মধ্যে। এখন এটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছে। এই যে হচ্ছে পিঠা, এই পিঠাগুলো এখন রান্না হবে। সব কি এই, ও মানে যা আমরা কালকে রাত্রে তৈরি করেছি তার থেকে আরো কিছুটা রেখে আসা হয়েছে, কারণ এত লাগবে না। তো এখানে প্রায় 1.5 কেজি, 1 কেজি হবে পিঠা মোট, 1 কেজির বেশি হবে, বলো 1 কেজির বেশি পিঠা আর কি সব মিলাই। এই মাসি বসিস কেন? তো আচ্ছা, এই হচ্ছে পিঠা। আর কতটুকু পানি কি নিয়েছে সেটা তো আমি দেখে বলে দিয়েছি আপনাদেরকে। উতলে গেছে ওটা, সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে এবং ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আম্মু এই যে হচ্ছে পিঠাগুলো দিয়ে দিচ্ছে। এই পিঠা কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না, এটা এখন জাস্ট ফুটে উঠলেই নামিয়ে ফেলবে, কারণ হচ্ছে আবার রেখে দেওয়ার পরে কিন্তু গাঢ় হয়ে যাবে, তো একটু হালকা পাতলাই রাখতে হবে, তাই তো? তো এটা কিন্তু খুব জলদি রান্না হয়ে যায়। এই যে হচ্ছে পিঠা কিন্তু রেডি হয়ে গেছে, একটু ই করে মা নাড়াও, মানে কি পরিমাণে আপনাদের নামাতে হবে, কেমন হইলে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, যে একটু পাতলা টাইপের হবে, একটু আবার গাঢ় গাঢ় ঘন, তাই তো? মানে আঠালো টাইপের একটা ব্যাপার হয়েছে, একেবারে কিন্তু পানি না, পাতলা একটু পাতলা না করলে একটু পরে কিন্তু এটা আবার একটু ঘন হয়ে যাবে, তাই তো? পাতলা করে রাখলে তাই জড়িয়ে গেলে এদিকে হচ্ছে যে গাছের তাল আমাদের, তো তালটা অনেক মিষ্টি বলে বোঝাইতে পারবো না, যে হচ্ছে আমাদের মানে গাছের তাল এটা, তা এটা অনেক মিষ্টি, একদম তিতা লাগে না বা কিছু না, মানে খুবই সুন্দর একটা তাল। তো সেটা হচ্ছে গাছ থেকে পড়েছে পেকে, তো আম্মু নিয়ে এসে রাখছিল, এখন পেকে গেছে একটু। তো এটা হচ্ছে যে আস মানে শ্বাসগুলো বের করা হবে। তো নানি অলরেডি এটা বসে বসে হচ্ছে সিলতিছে খুসা, এই যে
এই যে হচ্ছে হালকা পানি দিয়ে দিয়ে এটাকে এরকম ভাবে আছে ই করে নিতে হয় তাল, তা না হলে কিন্তু শ্বাসটা বের হবে না। এই যে যত চট মানে এরকম চটকায় চটকায় একেবারে ই করে ফেলতে হবে নরম করে, তখন আছে এটা অনেক সুন্দরভাবে বের হয়ে আসে এর মধ্যে থেকে। তো এখন আমাদের বসে নানি আর আমার কাজ হচ্ছে এটাকে চটকায় দেওয়া। তা আমরা এই যে ওকে হচ্ছে চটকায় একেবারে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এখন যত রাগ আছে সে এরপরে দিচ্ছে আর কি, আমরা চটকায় শেষ করে দিচ্ছি। এই যে হলো সিস্টেম, তাহলে হচ্ছে পাল বের করা অনেক রকম সিস্টেম আছে গ্রামে, বেশিরভাগ এইভাবেই তালের পাল বের করা হয়। একটু দেখাই কেমন করে পড়তেছে। ওই যে কষ্ট পাস, আর এই হলো হচ্ছে সিস্টেম। এইভাবেই গ্রামে বেশিরভাগ আছে তালের পালটা এইভাবে বের করা হয়, কিন্তু শহরে বা অন্যান্য জায়গায় আরও অনেকভাবে তালের পাল বার করা যায় আর কি। আর একটা কথা বলা হয়নি, এটা কিন্তু এই যে যে ডালাটার ওপরে হচ্ছে তালের এই হচ্ছে আটিগুলা মানে বিসিগুলা হচ্ছে ঘষা হচ্ছে, এই ডালাটা কিন্তু বাঁশের চাটাই দিয়ে তৈরি, সেটার ওপরে আর কি এটা ঘষা হচ্ছে এই যে আটিগুলা। এই যে আমাদের তালের পাল বার করা শেষ। এই যে হচ্ছে ক্ষীর রেডি হয়ে গেছে, তো এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক সুন্দর হয়েছে, আর মায়ের হাতে রান্না বলে কথা। তো ঠিক আছে, এখন খাবো, আর কথা বলতে পারছি না। এখনকার ব্লগটি এই পর্যন্তই, আবারও একটা শুরু করবো, তো সবাই সাথে থাকুন আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, নিজেরাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।